বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে হাজির হলাম সেই আলোচনাগুলো স্বপ্নের ব্যাখ্যার তাবির। এই স্বপ্নের ব্যাখ্যাগুলো যদি আমরা বুঝে চলতে পারি তাহলে আমাদের সামনের জীবন সুন্দর হবে। অবশ্যই একটা জিনিস দেখেন, আপনি কালকে নিয়ত করেছেন আজকে কালকে একটি জায়গায় চলে যাবেন, সেই জায়গায় গিয়ে আপনি যে কাজের জন্য যাবেন সেই কাজটি আপনার হলে আপনার সংসারের বা আয় উন্নতির জন্য ভালো হয়। কিন্তু সেখানে যে নিয়তে যাবেন, যে ভালোর জন্য যাবেন, সেখানে খারাপ কিছু হয়ে যাবে। তাহলে খারাপ কিছু যদি হয়ে যায়, আপনি যদি অগ্রিম জানতে পারেন তাহলে কিন্তু আপনি যাবেন না। আর যদি বোঝেন যে না, সেখানে গেলে আমি সফল হব, আমি যে কাজের জন্য যাব সেই কাজটি আমার হয়ে যাবে, তখন কিন্তু আপনি যাবেন। তাহলে কী করে বুঝবেন সেখানে ভালো হবে এবং কী করে বুঝবেন সেখানে খারাপ কিছু হবে? এই জিনিসগুলো যারা বুঝে চলে তারাই কিন্তু ওলি আউলিয়া জ্ঞানী ব্যক্তিগণ। তাই আমি আপনাদের সামনে এরকম কিছু আলোচনা নিয়ে আসলাম, যেই স্বপ্নের ব্যাখ্যাগুলো বুঝতে পারলে আপনি এগুলো বুঝে চলতে পারবেন। একটি কথা কিন্তু মানুষ বলে থাকে, জ্ঞানীর ঘুম আর মূর্খের ইবাদত। তার মানে যে মূর্খ লোক ইবাদত করেই আল্লাহ কত কিছু তাকে দেখায়, কত কিছু বোঝায়, কিন্তু সে বুঝে না। আচ্ছা, চাকরি করেছে ঠিকই, বেতন দিয়েছে, বেতনটা নেওয়ার সে জ্ঞান নেই। আচ্ছা, আর একজন জ্ঞানী ব্যক্তি আল্লাহর ইবাদত তো করেই, সে যখন ঘুমের ঘরে চলে যায় তখন কিন্তু তার মধ্যে অনেক কিছু দেখতে পায়, কিন্তু ব্যাখ্যা করে বুঝে নিয়ে সে চলে, তখন সে বিপদ থেকে মুক্ত থাকে, অনেক কিছু অগ্রিম জানতে পারে। তো আজকের আলোচনাটি হলো, দেখুন, আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে আত্মসমর্পণ করছেন, স্বপ্নে আপনি আত্মসমর্পণ করছেন, এতে আপনি কি বুঝবেন? দেখেন, বাহ্যিকভাবে যদি কোনো মানুষের কাছে বা আল্লাহর কাছে, অলিয়াউলিয়াদের কাছে যদি কেউ আত্মসমর্পণ করে তাহলে এটা কিন্তু ভালো। আর স্বপ্নে যদি আপনি দেখেন কোথাও আপনি আত্মসমর্পণ করছেন তাহলে কি বোঝা যাবে? এটির ব্যাখ্যা হবে যে আপনার নিজের সম্পদ বিনষ্ট হয়ে যাবে, এই সম্ভাবনাই বেশি। এরকম কোনো দৃশ্য দেখলে অবশ্যই আল্লাহর কাছে কেঁদে কেটে বলতে হবে। তো এবার আসবো যে আপনি যদি কখনো স্বপ্নে দেখেন যে আত্মগোপন নিজেকে করা দেখলে, আপনি স্বপ্নে নিজেকে আত্মগোপন করছেন, এটির স্বপ্ন দেখলে আপনি বুঝবেন যে শত্রু কর্তৃক আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে, যে আপনি শত্রুর ধাওয়াকে আপনি নিজেকে আত্মগোপন করবেন এবং খুব কষ্টে জীবন কাটবে, টেনশনে জীবন কাটবে। তাই আল্লাহর কাছে সিজদা দিয়ে বলতে হবে, আল্লাহ সাহায্য করুন। আচ্ছা, তো এবার আসবো, কেউ যদি স্বপ্ন দেখে যে সে আতশবাজি করতেছে বা বাজি মারতেছে বা আতশবাজি করতেছে, এরকম কিছু স্বপ্ন যদি কেউ দেখে তাহলে সে বুঝবে যে ঝগড়া বিবাদ সে সৃষ্টি করবে, তার থেকে ঝগড়ার সৃষ্টি হবে। আচ্ছা, তো এবার আসবো যে আনাগোনা কারো বাড়িতে করতে দেখলে, আপনি আনাগোনা করছেন এরকম কিছু দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কী বুঝবেন? এটির স্বপ্নের ব্যাখ্যা হবে যে বদনামের সৃষ্টি হবে আপনার। আচ্ছা, এবার আসবো যে আনন্দ করতে দেখলে, আপনি আনন্দ করতে স্বপ্নে দেখছেন, এই স্বপ্নের ব্যাখ্যাটি কী হবে? এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে পুলিশ কর্তৃক দৃঢ় হবে। আচ্ছা, তো এবার আসবো যে আপোষ করা অবস্থায় নিজেকে দেখলে, আপনি কারো সাথে আপোষ করছেন এরকম কিছু আপনি স্বপ্ন দেখছেন, এটির ব্যাখ্যা হবে যে ঐক্য স্থাপিত হবে। ঐক্য স্থাপিত হলে আপনার ভালোই হবে, মঙ্গল হবে। আচ্ছা, তো এবার আসবো আবৃত্তি করতে দেখলে, আপনি স্বপ্নে দেখছেন আপনি আবৃত্তি করছেন খুব সুন্দর কণ্ঠে, এটির ব্যাখ্যা কি হবে? যে আপনি কবি হবেন। আচ্ছা, তো এবার আসি যে আরবি অক্ষর দেখলে, আপনি যদি স্বপ্নে কখনো আরবি অক্ষর দেখেন তাহলে এর ব্যাখ্যা হবে যে পুণ্য কাজে উৎসাহী হয়ে যাবেন আপনি। আচ্ছা, তো এবার আসবো আপনি স্বপ্নে দেখছেন আলমারি, এই আলমারি স্বপ্নে দেখলে কি বুঝবেন? এটির ব্যাখ্যা হবে সম্পদ সঞ্চিত করবেন আপনি। আচ্ছা, এবার আসবো যে আসামি দেখলে, আপনি কোনো আসামিকে দেখছেন স্বপ্নে, এতে আপনি কি বুঝবেন? এতে বুঝবেন
যে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়বেন আপনি, অবশ্যই আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী হতে হবে যে হে আল্লাহ এমন কোনো অপরাধ যেন আমার দ্বারা না হয়। আচ্ছা, এবার আসব যে হাজারি নিজেকে করতে দেখলে, আপনি স্বপ্নে হাজারি করতে দেখছেন, এটির ব্যাখ্যা হবে যে দুঃখময় জীবনে পতিত হবেন আপনি, অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী চাইতে হবে। মানুষ কিন্তু এই স্বপ্নগুলো দেখে এবং তারা বোঝে না এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করে না, চোখের পানি ছাড়ে না, যার ফলে সেই বিপদে সে পড়ে যায়। তো এবার আসব আশ্রয়হীন ব্যক্তিকে সাহায্য করতে দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন। এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে সৎ কাজে উৎসাহী হবেন আপনি। তো এবার আসব আল্লাহকে হিসাব নিতে দেখলে, আল্লাহ হিসাব নিচ্ছে বা আউলিয়াদেরকে দেখছেন তারা হিসাব নিচ্ছে, এরকম কিছু স্বপ্ন দেখলে আপনি বুঝবেন যে বিদেশ হতে গৃহে গমন করবেন আপনি। আচ্ছা, তো এবার আসব আল্লাহর নূর দেখা। আল্লাহর নূর যদি কেউ স্বপ্নে দেখে তাহলে এটির কি ব্যাখ্যা হবে? এটির ব্যাখ্যা হবে দোজাহানের শান্তি ও সর্বপ্রকার মঙ্গল হবে। আচ্ছা, তো এবার আসব আপনি স্বপ্ন দেখছেন আজান দিতে, তাহলে এই ব্যাখ্যাটি কি হবে? এটির ব্যাখ্যা হবে জীবনে উন্নতি সাধিত হবে আপনার। আচ্ছা, তো এবার আসব আজান অসময়ে দিতে দেখলে, এই ব্যাখ্যাটি হবে ধর্মত্যাগী ও ধর্মত্যাগী হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তো এবার আসব আজান মসজিদে দিতে দেখলে, এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে যে আপনি সম্মান লাভ করবেন। আচ্ছা, তো এবার আসব আজান ঘরের কোনায় দিতে দেখলে, এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে পাগল হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তো এবার আসব আজান ও একামত অন্যের শুনতে দেখলে, অন্য কেউ একামত দিচ্ছে এটি আপনি শুনছেন, এটির ব্যাখ্যা হবে ইবাদতে অমনোযোগী হবেন আপনি। আচ্ছা, তো এবার আসব আজান ঘরে দিতে দেখলে আর্থিক অবনতি দেখা দেবে, তবে হে সমস্ত জগৎবাসী এই স্বপ্নের ব্যাখ্যাগুলো অনেকের মাথায় ধরবে, অনেকে ধরবে না, অনেকে বলবে এসব কী বলছে। দেখেন স্বপ্নের মধ্যে বেশিরভাগ উল্টাভাবে বোঝানো হয় আর এটাকে ভাও করে নিতে হয়, এই জন্য স্বপ্নের ব্যাখ্যা সকলের বোঝা সম্ভব নয়, অবশ্যই যারা স্বপ্নের ব্যাখ্যাকারী তাদের কাছ থেকেই বুঝে নিতে হবে। আচ্ছা, তো এবার আসব আজান নিজে দিতে দেখলে, এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে হজ করার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আজান বিছানায় দিতে দেখলে এটি হবে ব্যাখ্যা যে স্ত্রীর প্রতি আসক্ত হবেন আপনি। আচ্ছা, এবার আসব আজান কুয়ার ভিতরে দেখে দেখছেন, যে আজান কুয়ার ভিতরে দেখতেছেন আপনি আজানটি দিচ্ছেন, এটি বুঝবেন ধর্মত্যাগ হওয়ার আলামত। আচ্ছা, আজান গলিতে দিতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে শত্রুর দ্বারা কষ্ট পাবেন আপনি। আচ্ছা, আকাশে উজ্জ্বল দেখলে, আকাশকে যখন আপনি উজ্জ্বল স্বপ্ন দেখবেন এটির ব্যাখ্যা হবে যে ইসলামী কাজ কর্ম বৃদ্ধি পাবে আপনার দ্বারা। আচ্ছা, তো এবার আসব আকাশে ঝুলে থাকতে দেখলে ব্যবসায় উন্নতি হওয়ার লক্ষণ, আকাশে বৃষ্টি হতে দেখলে ধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আকাশ হতে শব্দ শুনতে দেখলে এটি বুঝবেন যে দেশে সুখ শান্তি আসবে। আচ্ছা, আকাশে উঠতে দেখলে এটির ব্যাখ্যা হবে পবিত্র স্থান দর্শন করা হবে এবং এটির সম্ভাবনা বেশি। আচ্ছা, আকাশের দরজা খোলা দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে আপনার মকসদ, আপনার মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, এবার আসি আকাশ হতে সাপ পড়তে দেখলে এটি কি বুঝবেন? এটি বুঝবেন যে আপনি যে দেশে বাস করেন সে দেশে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আকাশের উপরে নিজেকে দেখলে কি বুঝবেন? এটি বুঝবেন হৃদয়বান ব্যক্তির সাহায্য পাবেন আপনি। আচ্ছা, আকাশে ঘর করতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি খুবই মারাত্মক বুঝতে গেলে, যে সেটি হলো যে এই ব্যাখ্যাটি হবে, আমি কথাটি আবার বলছি, আকাশে ঘর দেখলে আপনি দেখছেন আকাশে ঘর বাড়ি দেখতেছেন, এতে বুঝবেন যে মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত। আচ্ছা, আত্মহত্যা নিজেকে করতে দেখলে এটি বুঝবেন যে সৎ কাজে মনোযোগী হবেন। আচ্ছা, আজরাইল ফেরেশতা স্বপ্নে দেখলে
এটি বুঝবেন যে মৃত্যুর আলামত। আচ্ছা, আতর দেখলে, যে আতর গায়ে মাখছেন বা আতর দেখছেন, এটির ব্যাখ্যা হবে যে অপূর্ণ বাসনা পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, তো এবার আসবো যে আতর শরীরে লাগাতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে ন্যাক স্ত্রী লাভবান করবেন বা ন্যাক স্ত্রী লাভ করবেন আপনি। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি এবং কী ধরনের স্বপ্নের ব্যাখ্যা চাইছেন তা জানাবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।